আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমামের আব্বানী রিফাত, আমার ফার্মের নাম শাহিনুর এগ্রো ফার্ম। শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার খামার, নতুন একটা প্রজেক্ট আপনারা জানেন, জাত উন্নয়নের আমি একটা প্রজেক্ট করতেছি, তো এই জন্য আসলে খামারটা আমার রেডি করা। তো এটা সম্পর্কে আসলে কোথায় কীভাবে কী রকম প্ল্যান করছিলাম, তো এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আনবো। তো আজকে যে উদ্দেশ্যে প্রতিবেদনে আসা, আজকে আমার বেশ কিছু এক্সক্লুসিভ গরু আছে, এর মধ্যে থাকবে ব্রাহ্মা, হোয়াইট ব্রাহ্মা কিছু থাকবে, ক্রস ব্রাহ্মা থাকবে, শাহিওয়াল থাকবে এবং ইন্ডিয়ান কিছু গিট থাকবে। এই ধরনের গরুগুলো আজকে আপনাদের দেখাবো এবং এগুলোর দরদাম সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরুতে লাল টকটকে অসাধারণ যে বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই হাই পার্সেন্টেজের একটা শাহিওয়াল বাচ্চা। আমার যতদূর ধারণা এটা একবারে 100% একটা শাহিওয়াল ব্রিডের বাচ্চা, কারণ দেখেন এই গরুটির গ্রোথনেসটা যথেষ্ট কিন্তু ভালো। এই গরুটির বয়স আনুমানিক 7 মাসের মতো হবে, 7 থেকে 8 মাস। 7-8 মাস হিসাবে আসলে একটা গরুর এত বড় চুট এবং এই ধরনের বডি ফিগার এবং এটার নাভি, গলার কম্বল মাশাল্লাহ দেখতে পাচ্ছেন। হাই পার্সেন্টেজের গরুগুলো আসলে এই জন্য ছোটো, যতই ছোট হোক বাচ্চা দেখলেই আসলে বোঝা যায়। আর 7 মাসের একটা বাচ্চা এত বড়, মানে বোঝাই যাচ্ছে যে এটা খুবই হাই পার্সেন্টেজের একটা শাহিওয়াল বাচ্চা। এবং এটার পিছনে শেপটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া, 4টা পা তুলনামূলক অনেকটা মোটা এবং সম্পূর্ণ ডবল নাভির গরু এইটাও। তো আশা করা যায় যেহেতু সব ধরনের খাবারের সঙ্গে অভ্যস্ত, এই ধরনের গরুগুলো খুব ইজিলি রেডি করে নেওয়া যাবে। তো এটা 100% একটা শাহিওয়াল ব্রিডের বাচ্চা, এটার বয়স আনুমানিক 7 থেকে 8 মাসের মতো, এটার প্রাইস আমি রাখছি 1,05,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। যে লাল টকটকে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রাহ্মা ব্রিডের গরু। এই গরুটির গ্রোথনেস যথেষ্ট ভালো আছে, যেহেতু ব্রাহ্মা গরু অবশ্যই খুব বড় একটা চুট থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন চুটটা কিন্তু যথেষ্ট বড় এবং ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। ইনফ্যাক্ট এটার নাভিটাও কিন্তু এক সম্পূর্ণ ডাবল নাভি এবং এটার 4টা পা যথেষ্ট লম্বা চড়া। ইন্ডিয়ান গরুগুলো ম্যাক্সিমাম লম্বা চড়াই বেশি হয়ে থাকে, তো এই জন্য আসলে ইন্ডিয়ান গরুগুলোর এত বেশি চাহিদা। এবং খাবারের দাবারের চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার প্রত্যেকটা গরুই প্রচুর পরিমাণে সব ধরনের খাবারের সঙ্গে অভ্যস্ত, এই জন্য আসলে এই গরুগুলোকে খুব ইজিলি রেডি করে নেওয়া যায়। এর 4টা পায়ের খুঁড়াগুলো খেয়াল করেন, দেখেন একবারে সম্পূর্ণ ঘোড়া পাওয়া, এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট। পিছনের শেপটাও যথেষ্ট চওড়া। একটা গরু আসলে ভালো পার্সেন্টেজের গরু চেনার উপায় এটা মাথা, কান এবং এটার যে গ্রোথনেস, এটার 4টা পা, চুট, এসব কিছুর উপরই আসলে একটা গরুর জাত মান এর পার্সেন্টেজ নির্ভর করে। তো যাই হোক, এই গরুটির বয়স আনুমানিক 11 থেকে 12 মাসের মতো, এটার প্রাইস আমি রাখবো 1,25,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের, এই গরুটির কালার আসলে বেশি এক্সক্লুসিভ, এটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ান গির গরু। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির 4টা পা এবং পায়ের খুঁড়াগুলো দেখেন কতটা স্ট্রেট, আর খুঁড়াগুলো সম্পূর্ণ ঘোরা পাওয়া দেখতে পাচ্ছেন, এবং পেট থেকে মাটির দূরত্বটা দেখেন যথেষ্ট লম্বা চড়া। কিন্তু এটার বয়স আনুমানিক 11 মাস, 11 মাস হিসাবে আসলে এটার যে চুট এবং এটার যে লম্বা চড়া এবং এটার যে গ্রোথনেস, ইনশাল্লাহ বোঝা যায় যে এই গরুটি খুবই হাই পার্সেন্টেজের একটা গরু হবে। এবং এটা লং প্রজেক্ট অথবা শর্ট প্রজেক্টেও যদি রাখা যায়, গরুটি খুবই মানসম্মত একটা গরু হবে। এবং এই ধরনের গরুগুলোর কিন্তু যেহেতু হাইট ভালো হয়, কুরবানিতেও প্রচুর চাহিদা থাকে, তো আপনারা ইজিলি এই গরুগুলো লং প্রজেক্ট অথবা শর্ট প্রজেক্টে আপনারা রাখতে পারেন। তো এই গরুটির বয়সও 11 থেকে 12 মাসের মতো হবে, এটার প্রাইস রাখছে 1,45,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই হাই গ্রেডের একটা শাহিওয়াল বাচ্চা, শাহিওয়ালের সর্বোচ্চ পার্সেন্টেজের একটা গরু। এটা দেখতে পাচ্ছেন এটার বডি ফিটনেস, দেখেন ব্রাহ্মা গরুর চাইতে অনেক বেশি এটার বডি ফিটনেস। এই জন্যই আমি বারবার বলি 100% শাহিওয়ালগুলোর বডি ফিটনেস এবং এগুলার যে গ্রোথনেস, ব্রাহ্মা গরুর মতো এগুলার গ্রোথনেস চলে আসে 100% শাহিওয়াল যদি হয়। আর কিছু শাহিওয়াল পাওয়া যায় জাস্ট নামমাত্র নাভি থাকে, গলার কম্বল থাকে, এগুলাকে শাহিওয়াল বলা হয়, আসলে এগুলো সম্পূর্ণই দেশাল শাহিওয়াল। শাহিওয়ালের গ্রেড যেগুলো হাই পার্সেন্টেজের এগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এটার বডি সম্পূর্ণ ডবল বডির একটা গরু এবং এইটার নাভিটা কত বড় একটা নাভি দেখেন। এটার 4টা পা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্ট্রেট, এটার চুট, গলার কম্বল
মাশাআল্লাহ সবকিছুই একবারে পারফেক্ট। আর শাহিওয়ালের মাথা কান দেখতেই পাচ্ছেন, মাথাটা একটু বড় হবে এবং কানগুলো ছোট হবে। আর এটার কালারটা বেশি এক্সক্লুসিভ, একবারে লাল টকটকে কালার। তো ইনশাল্লাহ আশা করা যায় গরুটি খুবই রূপসম্পন্ন একটা গরু হবে। কেউ যদি লং প্রজেক্ট অথবা শর্ট প্রজেক্টে রাখতে পারে। এই গরুটির বয়স আনুমানিক 12 মাসের মতো হবে। এটার প্রাইস আমি রাখছি 135,000 টাকা, এটাও আমাদের একবারে ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বকনা বাচ্চা, এটা ক্রস ব্রাহ্মা ব্রিডের একটা বাচ্চা। এবং এই বাচ্চাটির আসলে বিশেষত্ব দেখেন, এটার গলার কম্বলটা দেখেন মাশাআল্লাহ কত বড়, এবং নাভিটা দেখতে পাচ্ছেন তলার সঙ্গে প্রায় ঝুলিয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই সব কিছু দেখে কিন্তু এটা বিবেচনা করা যায় যে খুবই হাই পার্সেন্টেজের একটা ক্রস ব্রাহ্মা ব্রিডের বাচ্চা। কারণ ক্রস ব্রাহ্মা ব্রিডের বাচ্চা বিধাই এটার কিন্তু গ্রোথনেস, নাভি, গলার ঝুল, কম্বল মাশাআল্লাহ এতটা সুন্দর আসে। তুলনামূলক এটার মাথা কিন্তু অন্যান্য গরুর চাইতে ছোট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গরুটিও সম্পূর্ণ ডবল বডির একটা গরু। আমার কাছে মনে হয় এই ধরনের বকনাগুলো আসলে জাত উন্নয়নের প্রজেক্টে যদি রাখা যায় এগুলো খুবই ভালো একটা রেজাল্ট এগুলো থেকে আশা করা যায়। কারণ জাত উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই বকনার উপর অনেক কিছু নির্ভর করে, সেক্ষেত্রে অবশ্যই বকনাটি আমাদের হাই পার্সেন্ট না হইলে বাচ্চা যতই ভালো বীজ দেন না কেন খুব ভালো একটা বাচ্চা আশা করা যায় না। তো ইনশাল্লাহ এই গরুটি আপনারা লং প্রজেক্ট অথবা শর্ট প্রজেক্ট অথবা যারা জাত উন্নয়নের কাজ করতে চান, ভালো মানের বকনা খুঁজতেছেন, আমার মনে হয় এই ধরনের বকনাগুলো আপনাদের কালেকশন করা উচিত। এগুলো থেকে খুব ভালো একটা রেজাল্ট আশা করা যায়। যাই হোক, এই বকনাদের বয়স আনুমানিক 7 মাসের মতো হবে। এটার প্রাইস আমি রাখছি 1,00,000 টাকা, এটা একবারে ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এইটার জাতমান আপনারা নির্বাচন করে নেবেন। এটার কালারটা কিন্তু একবারে লাল টকটকে যে কালারটা হয় এই কালার আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে। এবং এই গরুটির নাভিটা দেখেন কত বড় একটা নাভি, এটাও কিন্তু সম্পূর্ণ ডবল নাভি। এই গরুটির বয়স আনুমানিক 7 মাসের মতো হবে। 7 মাস হিসাবে এটার 4টা পা দেখেন কতটা মোটা, আর গলার কম্বল মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয় এই গরুটির চামড়া কিন্তু অনেকটা লুজ, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন চামড়াটা ভাঁজ ভাঁজ হয়ে আছে, মানে চামড়াটা অনেক পাতলা। আর পাতলা চামড়ার গরুগুলো কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি বডি ফিটনেস ভালো হয়ে যায়। এই গরুটা কিন্তু সম্পূর্ণ ডবল বডি, আপনারা দেখতে পাচ্ছেন 4টা পা অনেক মোটা। গরু 7 মাস বয়স হিসাবে 4টা পা কিন্তু যথেষ্ট মোটা। এ থেকে বোঝা যায় যে এটা খুবই হাই পার্সেন্টেজের একটা গরু। আমার চেয়ে অনেক অভিজ্ঞ দর্শক ভাই আপনারা আছেন, আপনারা এই গরুটির জাতমান নির্বাচন করে নেবেন। তো আমার কাছে মনে হয় আসলে যে জাতমান হিসাবে এটা ক্রয় করেন না কেন এটা খুবই হাই পার্সেন্টেজের একটা গরু হবে, এবং এটা আইকন একটা গরু করা সম্ভব আমার কাছে মনে হয়। এটার চুট এবং গলার কম্বলটা সবচাইতে বেশি আকর্ষণীয় একটা বিষয়। আর কালার তো দেখতেই পাচ্ছেন একবারে রক্তের মতো টকটকে লাল। যাই হোক, এই গরুটির বয়স আনুমানিক 7 থেকে 8 মাসের মতো। এই গরুটির প্রাইস আমি রাখছি 1,10,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা ফ্ল্যাগভি ব্রিডের বাচ্চা। ফ্ল্যাগভি ব্রিডের বাচ্চা আসলে আমি বেশ কিছুদিন যাবত দেখাতে পারি নাই, কারণ এটার খুবই ক্রাইসিস। আগে মাঝে মধ্যে পাওয়া যাচ্ছিল কিন্তু এখন পাওয়া যায় না বললেই চলে। এটা পার্সেন্টেজ কতটা হাই একটু খেয়াল করেন, এটার ঘাড়ের যে জায়গাটা দেখতে পাচ্ছেন কত চওড়া ঘাড়টা দেখেন। এটার 4টা পায়ের যে গিরাগুলো আছে এগুলো একটু খেয়াল করেন, যথেষ্ট মোটা। এবং এই গরুটির কিন্তু বডি ফিটনেসও অনেক বেশি ভালো। ফ্ল্যাগভি গরুর ঘাড় এটা দেখেই কিন্তু আসলে বিশেষত্ব যে ফ্ল্যাগভি গরুর ঘাড় দেখেই বোঝা যায় যে এটা অন্য একটা গরু। এবং এটার লেন্থের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মাথা থেকে লেজ পর্যন্ত একবারে স্ট্রেট, জাস্ট ঘাড়ের জায়গাটা উঁচু হয়ে গেছে। এর 4টা পা যথেষ্ট মোটা আছে। ইনশাল্লাহ ফ্ল্যাগভি গরুগুলো এমনি থেকেও যেহেতু মাংস দুধ দুইটার জন্যই রাজা, আর যেহেতু এটার বাংলাদেশে বীজ অ্যাভেলেবল নাই, তো এই ধরনের গরুগুলো আপনারা খুব ইজিলি ব্রিডিং বুলস হিসাবে রেডি করতে পারেন। যেহেতু খুবই হাই পার্সেন্টেজের ফ্ল্যাগভি, আপনারা যদি একটা বকনাকে এই ফ্ল্যাগভি দিয়ে বীজ দেওয়ান ইনশাল্লাহ আশা করা যায় বকনাটিও খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা হবে। এবং এই ফ্ল্যাগভি গরুটি দুধ প্লাস মাংস দুইটার চাহিদাই পূরণ করে, এই জন্য আসলে পুরো পৃথিবীতে এই ফ্ল্যাগভি গরুটার উপর এত বেশি চাহিদা। তো যাই হোক, এই গরুটির বয়স আনুমানিক 7 মাসের মতো হবে। এটার প্রাইস আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট কালার। এই গরুটির জাতমান আপনারা নির্বাচন করে নেবেন। এটার আসলে এটার গরুর কালারটা দেখতে পাচ্ছেন একবারে তেল তেলে একটা কালার চলে আসতেছে ভিডিওতে, যা বুঝতে পারতেছেন গরুটিও হুবহু সেম।
আমি আসলে চকলেট গরু দেখছি, কিন্তু এত এত সুন্দর কালার এবং এত গ্লেজ দিচ্ছে গরুটি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। গরুটির চারটা পা দেখেন কতটা মোটা, এবং এটা আপনারা যে জাতমান হিসাবেই নেন না কেন, এটা আসলে একটা আইকন গরু করা সম্ভব, কারণ এই ধরনের গরু আমি এর আগে কখনোই দেখাই নাই বা দেখি নাই। এই গরুটির বয়স আনুমানিক 12 মাসের মতো, 12 মাস হিসাবে এটার বডি ফিটনেস এবং হাইট অনেক বেশি আসে। ইনশাল্লাহ আশা করা যায় এটা খুব ইজিলি আরও অনেক বেশি হাইটে চলে আসবে, এবং খাবার দাবার সব দিক দিয়ে পারফেক্ট এ ধরনের গরুগুলো আপনারা ইজিলি রেডি করে নিতে পারেন। আর এই এক্সক্লুসিভ আনকমন যে গরুগুলো হয়, এই গরুগুলো আসলে একসময় আইকন একটা গরু করা সম্ভব। আপনারা যারা আইকন গরু করতে চান, তারা আসলে এই ধরনের গরুগুলো কালেকশন করে রাখতে পারেন। তো এটার বয়স আনুমানিক 12 মাসের মতো হবে, এটার প্রাইস আমি রাখছি 160,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস, এটা তো কোনো আলোচনার সুযোগ থাকবে না। তো আজকে যে গরুগুলো আমি দেখালাম, এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে অ্যাডভান্স করে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন। অথবা যদি কারো আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিতে হবে, আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখার সহ ডেলিভারি দিয়ে দিব। সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।